ওদিকে ঘটল আরেক ঘটনা। সিরিয় অফিসার দুহাত উপরে তুলে সড়কের মাঝে গিয়ে দাঁড়াল। সামনের রথে এক বিশাল দেহী রোমান, সর্বশক্তি দিয়ে ঘোড়ার বলগার টেনে ধরল সে। অফিসারটি তাকে সালাম করে বলল, দামেস্কের খবর কি? কি বলছো? রাগে ঠোঁট কামড়ে বলল সে, এইমাত্র একটা দুঃসংবাদ শুনলাম। শুনে থাকলে পথে দাঁড়িয়ে আমাদের সময় নষ্ট করছো কেন? পেছনে চৌকি সিপাহীরা কি দামেস্ক চলে গেছে? এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, ছেড়ে দিল ঘোড়ার বাঁক। মুহূর্তের মধ্যে হাওয়ায় ভেসে চলল আটটা রথ। দর্শকরা অফিসারের পাশে জমায়েত হতে লাগল, এদিক ওদিক চাইল সে। এরপর চিৎকার দিয়ে বলল, কোথায় সে, কোথায় সে এই রোমান? তার এক সঙ্গী বলল, এতক্ষণ তো এখানেই ছিল। ভিড় ঠেলে সরাইখানার দিকে ছুটল অফিসার। প্রথমে আঙ্গিনার আশপাশটা দেখল, এরপর ভেতরে ঢুকে গড়া ফাটিয়ে বলল, ওকে ধরো, ও যদি পালিয়ে যায় তবে তোমাদের চামড়া তুলে ফেলব। সরাইখানার মালিক ছুটে গেল ছাপরার কাছে, মাথায় হাত দিয়ে বলল, হায় হায়, সে আমার ধূসর ঘোড়াটা নিয়ে গেছে। অফিসার তাড়াতাড়ি একটা ঘোড়ার রশি খুলতে খুলতে বলল, ও বেশি দূরে যেতে পারেনি, তার সঙ্গীরা আশপাশে কোথাও লুকিয়ে আছে, ও নিশ্চয়ই মহিলাদের সঙ্গী, তোমরা জলদি ঘোড়ায় উঠে বসো। এক ব্যক্তি বলল, ধূসর ঘোড়া সাওয়ার ওদিকে যাচ্ছে, আমিও তাকে দেখেছি। আরেকজন বলল, কিন্তু সে তো একজন রোমান অফিসার। আরে বেকুফ, সে রোমান নয়, বলে লাফ মেরে ঘোড়ায় উঠে বসল অফিসার। সীমাহীন পেরেশানি নিয়ে মেয়ের দিকে তাকিয়েছিলেন ইউসিবা। ফুস্তিনা ও অনেক দেরি করে ফেলল, বলতো এখন আমরা কি করি? আম্মা, আমার আশঙ্কা হচ্ছে ও আবার ধরা পড়ল নাকি। আমাদেরকে দেরি না করার জন্য ও বারবার বলে গেছে। আপনি নিজেই তো বুঝেন, ওকে ছাড়া আমরা সফর করতে পারব না। আচ্ছা ফুস্তিনা, ও আমাদের ধোকা দেয়নি তো? নিজের ঘোড়াটা এখানে রেখে গেছে, এরপরও কি তাকে অবিশ্বাস করা যায়? না, তাকে অবিশ্বাস করছে না, কিন্তু ধরা পড়লে যন্ত্রণা দিয়ে দিয়ে যদি আমাদের কথা বের করে ফেলে, আমাদের জন্য জীবন খোয়াবে, তার জন্য এমন কি বা আমরা করেছি? আম্মা, আমার মন বলছে ও আমাদের সাথে প্রতারণা করবে না, বেঁচে থাকলে নিশ্চয় ফিরে আসবে। তাকে দেখে বারবার আমার মনে হয়েছে আমার ভাই হলেও এতটা বিশ্বাস করতে পারতাম না। আমি আবার চূড়ায় উঠে দেখি, বলে ফুস্তিনা দাঁড়িয়ে গেল। একটু সতর্ক থেকো, ওপাশ থেকে কেউ দেখে ফেললেই বিপদ, দাঁড়াও আমিও তোমার সাথে যাব। তীর তুনির তুলে নিল ইউসিবা। মা মেয়ে দুজন চূড়ায় উঠে পাথরের আড়াল থেকে ওপাশে চাইতে লাগল। প্রায় আধ মাইল দূরে ভেড়ার পাল নিয়ে যাচ্ছে দুজন রাখাল। সড়ক যেখানে মোড় নিয়েছে ওখানে দেখা যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কাফেলা। একটু গিয়ে ওরা হারিয়ে যাচ্ছে বৃক্ষের আড়ালে। ওরা স্থির চোখে তাকিয়ে রইল অনেকক্ষণ। অবশেষে ইউসিবা বলল, ফুস্তিনা, ও না এলে আমাদের ক্ষুধার্ত ঘোড়াগুলো বেশি দূর যেতে পারবে না। বাম দিকে ইশারা করে ফুস্তিনা চেঁচিয়ে বলল, আম্মা, ওই যে এক সাওয়ার আসছে, দুশ্মন সম্ভবত আমাদের খোঁজ পেয়েছে, এর পেছনে নিশ্চয় অনেক সৈন্য আছে। ইউসিবার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। ভারাক্রান্ত কণ্ঠে তিনি বললেন, কই, আমার তো কিছুই নজরে আসছে না। ওই গাছের ফাঁকে দেখুন, সোজা এদিকেই আসছে। ইউসিবা চিৎকার দিয়ে বলল, হাঁ হাঁ, ওই যে এদিকেই আসছে, সে হয়তো ওদের বলে দিয়েছে। আমার কথা শোনো, তুমি ঘোড়ায় সাওয়ার হয়ে যাও। ও বলেছিল তার ঘোড়ার নাকি শক্ত প্রাণ, এখন পালালেও ইজ্জত বাঁচাতে পারবে। আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করব, যদি ওরা সংখ্যায় বেশি হয় তবু দুটো তীর কাজে লাগাতে পারব। আম্মা, আপনি কি করে ভাবতে পারলেন আপনাকে রেখে আমি পালিয়ে যাব? জলদি করো ফুস্তিনা, বাড়ি পৌঁছতে পারলে কমপক্ষে আমার ব্যাপারেও কিছু করার সুযোগ পাবে। ফুস্তিনা নিশ্চুপ দাঁড়িয়ে মায়ের আবদার শুনল। হঠাৎ উত্তেজিত হয়ে বলল, দেখুন আম্মা, ওই যে ও আসছে, ও বেঁচে আছে আম্মা, আমাদের সাথে প্রতারণা করেনি। দুজন অসহায় মেয়ের সাথে ও প্রতারণা করতে পারে না। কিছুক্ষণের মধ্যে টিলার কাছে চলে এলো আসেম। তীব্র গতিতে ছুটে আসছে ও, সামনে এক কঠিন চড়াই, বারবার ঘোড়ার পা ফসকে যাচ্ছে। লাফিয়ে ঘোড়া থেকে নেমে পড়ল আসেম, বলগা হাতে নিয়ে দৌড়ানো শুরু করল। পাথরের আড়াল থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে গেল ফুস্তিনা। চিৎকার দিয়ে আসেম বলল, সরে যাও ফুস্তিনা, ওরা আসছে। ভয় পেয়ে পিছিয়ে এলো ফুস্তিনা, পাথরের আড়ালে বসে চাইতে লাগল পথের দিকে।
হঠাৎ স্তব্ধ বিস্ময়ে থ হয়ে গেল। সারা শরীরে খেলে গেল ভয়ের শিহরণ। বৃক্ষের আড়াল থেকে কজন সাওয়ার বেরিয়ে আসছে। ইউসিবা বললেন, এখনো সময় আছে, তুমি পালিয়ে যাও। কিন্তু বিমূঢ় ভাব কাটিয়ে ওঠার চেষ্টা করে বলল, আম্মা, এখন আমি আর কাউকে ভয় পাই না। আসিম চূড়ায় উঠে এলো, ঘোড়ার বাঘ ফুস্তিনার দিকে এগিয়ে ধরে বলল, তোমার আম্মা সহ এক্ষুনি নিচে চলে যাও। ফুস্তিনা এগিয়ে ঘোড়ার বলকা তুলে নিল। ইউসিবার হাত থেকে তীর ধনু নিতে নিতে আসিম বলল, আপনারা জলদি পারান, এর সাথে আমার ঘোড়াটাও নিয়ে যাবেন। পাহাড়ের কোল ঘেঁষে মাইল খানেক এগিয়ে গেলে পাবেন দামেস্কের সড়ক। আমার বিশ্বাস, এরপর কেউ আপনাদের ধাওয়া করবে না। ইরানিরা দামেস্ক দখল করে নিয়েছে, পথে যাদের দেখবেন ওরা জীবন বাঁচানোর ফিকিরে ব্যস্ত থাকবে। আমি খুব শীঘ্র চলে আসব, কিন্তু আপনারা আমার অপেক্ষা করবেন না। অনুসরণকারীরা সামনে যায়নি, আপনাদের আশ্বাস দিচ্ছি যে এ পাঁচজনের একজনও আপনাদের পিছু নেবে না। ফুস্তিনাকে তার মা হাত ধরে টানতে লাগলেন। অশ্রু ছলছল চোখে আসিমের দিকে তাকিয়েও বলল, আপনি একা পাঁচজনের মোকাবিলা করবেন? আমার চিন্তা করো না, আমার তুনির তীরে ভরা। আমি চাই ওরা যেন তোমাদের দিকে দৃষ্টি দিতে না পারে। আমার বিশ্বাস, কুদরত তোমাদেরকে এসব নেকড়ের হাত থেকে রক্ষা করবেন। ঘোড়ার দরকার ছিল, নিয়ে এসেছি। আমার ঘোড়া ক্ষুধার্ত, দানা পানির ব্যবস্থা হয়ে গেছে। টাকা পয়সার দরকার হলে আমার ব্যাগে তাও আছে, এখন আর দেরি করবেন না। অশ্রু মুছে মায়ের সাথে হাঁটা দিল ফুস্তিনা। আসিম তীর তুনির পাথরের আড়ে রেখে দিল, কয়েক পা এগিয়ে গলা বাড়িয়ে চাইতে লাগলো টিলার অপর দিকে। সাওয়ার পাঁচজন নিচে এসে থামল। এরপর অর্ধবৃত্তের আকারে পাহাড় বেয়ে উঠতে লাগল। সিরিয় অফিসারটি বুলন্দ আওয়াজে বলল, এবার তুমি বাঁচতে পারবে না। আমরা জানি ইরানের গুপ্তচর তোমার সাথে রয়েছে, এদেরকে আমাদের হাতে সোপর্দ করলে তোমায় ছেড়ে দেব। আসিম জবাব দিল, থিওডোসিসের মেয়ে এবং তার নাতনিকে ইরানি গুপ্তচরের অপবাদ দিতে তোমাদের লজ্জা করল না? মহিলার স্বামী এক ইরানি, ওরা গুপ্তচর না হলেও আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারব না। আমরা শুধু জেরুজালেমের গভর্নরের হুকুম তামিল করছি। বাড়ি ফিরে নিজের চিন্তা করো, ইরানিরা দামেস্ক দখল করেছে শুনছি, জেরুজালেম পৌঁছতে ওদের সময় লাগবে না। সিরিয়টি চেঁচিয়ে বলল, তুমি গাদ্দার, তোমার শাস্তি মৃত্যু। আমার চাইতে মৃত্যু তোমাদের বেশি নিকটে। আস্তে নিচের দিকে একটা ভারী পাথর ঠেলে দিল আসিম, পিছু সরে বসে পড়ল অন্য একটা পাথরের আড়ালে। তুলে নিল তীর ধনু, নিচ থেকে আওয়াজ এলো, পাথর দিয়ে তীরের মোকাবিলা করতে পারবে না। মহিলাদের সসম্মানে জেরুজালেম পৌঁছতে চাইলে তরবারি ফেলে নিচে চলে এসো, আর নয়তো ইরানিরা ইন্তাকিয়ার মেয়েদের সাথে যে ব্যবহার করেছে আমরাও তাদের সাথে তেমন ব্যবহার করব। আসিম দাঁড়িয়ে চূড়ার অন্যদিকে চাইল। ফুস্তিনা এবং তার মা প্রায় 300 গজ দূরে চলে গেছে। দৃষ্টি ফিরিয়ে আনল আক্রমণকারীদের দিকে, হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে ওরা। আসিম পরপর কয়েকটা পাথর ছুঁড়ে মারল, এরপর তীর ধনু তুলে বড় এক পাথরের চায়ের পেছনে বসে পড়ল। এখান থেকে সবাইকে দেখা যাচ্ছে, ওরা সোজা না এসে ডানে বাঁয়ে করে উপরে উঠছে। বাঁয়ের দুজন প্রায় চায়টার কাছে চলে এসেছে। আচম্বিত সাঁই করে একটা তীর ছুটে গেল আসিমের ধনু থেকে, গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গেল একজন। দ্বিতীয় ব্যক্তি পাথরের আড়ালে লুকানোর চেষ্টা করল, কিন্তু আসিমের অন্য তীর বিঁধল তার পাঁজরে। একটা আর্তচিৎকার বেরোলো তার কণ্ঠ থেকে। ডানে তিনজন এতক্ষণ কথা বলছিল, নিশ্চুপ হয়ে গেল ওরা। আসিম একটু পেছনে সরে আগের পাথরটার পেছনে বসে পড়ল। অকস্মাৎ ডানে ঠুক করে শব্দ হল। চকিতে ঘাড় ফিরিয়ে চাইল আসিম, এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে প্রায় মাথার উপর এসে পড়েছে। আচানক ডাইভ দিল আসিম, কিছু বুঝে ওঠার পূর্বেই অফিসারটির ঘাড় স্পর্শ করল তার তরবারি। আসিম তার পাশে বসে বলল, আমি অযথা কাউকে মারতে চাই না, সিপাহীদের অস্ত্র ফেলে দিতে বলো, নয়তো ঘাড় থেকে মাথাটা আলগা হয়ে যাবে। আমায় হত্যা করে তুমি পালিয়ে যেতে পারবে না, কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গীরা এখানে পৌঁছে যাবে, কিন্তু তুমি তো তাদের কার্যকলাপ দেখতে পাবে না, ভরং ছেড়ে তাড়াতাড়ি সিপাহীদের অস্ত্র ফেলে দিতে বলো। অফিসারটি ডাকতে লাগলো সঙ্গীদের, নিচের দুজন গলা বাড়িয়ে চাইতে লাগলো উপরে। আসিম বলল, অফিসারকে বাঁচাতে চাইলে খালি হাতে এখানে চলে এসো।
ওরা হতভম্বের মতো পরস্পরের দিকে চাইতে লাগল। তরবারিতে ঈষৎ চাপ দিল আসেম। অফিসার চেঁচিয়ে বলল, শুনছ না ও কি বলছে, তাড়াতাড়ি করো। অস্ত্র ফেলে দিল ওরা। আশ্বস্ত হয়ে আসেম বলল, কথা দিচ্ছি আমার নির্দেশ পালন করলে তোমাদের মারব না। দুজনের মৃত্যুতে সত্যিই আমি দুঃখিত, কিন্তু ভাড়াটে সৈন্যের হাতে মরতে চাইনি বলে আমায় এই কাজটি করতে হয়েছে। আপনি এখন কি করতে চাইছেন, বলল সিরিয় অফিসার। আমি চাই কিছুক্ষণ তোমরা আমার অনুসরণ করবে না। ওদিকে আমার দুটো ঘোড়া বাঁধা রয়েছে, একজনকে বলো ওদের রশিগুলো খুলে নিয়ে আসতে। কিন্তু মনে রেখো, সে পালিয়ে গেলে তোমাদের দুজনকেই শেষ করে দেব। অফিসারের ইঙ্গিতে একজন নিচে নেমে গেল। আসিম দ্বিতীয় সিপাহীটিকে বলল, তুমি এখানে শুয়ে পড়ো, নির্দেশ পালন করল সে। রশি নিয়ে ফিরে এলো সিপাহীটি। আসিম একটা রশি কেটে দুভাগ করে অফিসারকে বলল, এ রশি দিয়ে দুজনের হাত পা বেঁধে দাও, কথা দিচ্ছি আমরা আপনার কিচ্ছু নেব না। আমি সাবধানতাকে ভালোবাসি, জলদি, তবে মনে রেখো ওদের পক্ষ থেকে কোনো তৎপরতা এলে আগে তোমায় হত্যা করব। কলিজায় পাথর বেঁধে সিপাই দুজনকে বেঁধে ফেলল অফিসার। এবার তোমার পালা, আসেম বলল, তবে তোমার কেবল হাত দুটোই বাঁধব। দ্বিতীয় রশির এক অংশ দিয়ে তার হাত বাঁধল আসেম, অপর অংশ দিয়ে গলায় ফাঁস পরিয়ে সিপাইদের হাত পা আরও কষে বাঁধল। এরপর তীর ধনু তুলে নিয়ে সিপাইদের লক্ষ্য করে বলল, তোমাদের সঙ্গীকে সাথে নিয়ে যাচ্ছি, যদি দেখি আমার অনুসরণ করছো তবে রশিতে একটা টান দিতে হবে, ব্যাস। সে দুজন মহিলা কোথায় আমি জানি না, কিন্তু কয়েকদিনের মধ্যে দামেস্কে না পৌঁছলে শহরের পূর্ব দরজায় এ লাশ ঝুলবে। অফিসারকে কদ্দূর ভালোবাসো জানি না, কিন্তু আমার বিশ্বাস রোমানদের সন্তুষ্ট করার জন্য একজন সিরিয় ভাইকে বিপদে ফেলবে না। গ্রামের লোকেরা খুব শীঘ্র তোমাদের খুঁজে পাবে। ইরানেরা দামেস্ক দখল করেছে, সম্ভবত আমার পেছনে না লেগে নিজের বাড়ির চিন্তা করলেই ভালো করবে। একটু দেরি করলে ইরানিরা তোমাদের আগে জেরুজালেম পৌঁছে যাবে। রশির মাছ ধরে হাঁটা দিল আসেম। সিপাইদের ঘোড়ার দিকে এগিয়ে চলল। তিনটে ঘোড়া লাগাম খুলে ছেড়ে দিল ওদের, বাকি দুটোর একটাই চেপে বসল নিজে। অফিসারকে চাপালো দ্বিতীয়টার পিঠে। ওরা পর্বতের কোল ঘেঁষে এগিয়ে চলল। কিছুক্ষণ চলার পর একটা মাঠে এলো ওরা। এখান থেকে দামেস্কের সড়ক খুব নিকটে। কয়েদের দিকে ফিরে আসেম বলল, তোমাকে ছেড়ে দেব, তবে মনে রেখো রশির এক প্রান্ত আমার হাতে। সড়কে উঠে ঝামেলা করলে শুধু আমার ঘোড়ার গতি বাড়বে, আমি কারো সাথে কথা বললে প্রতিবাদ করবে না। আমার তো ধারণা ইরানিদের ভয়ে এতক্ষণে পথের সব চৌকি ফাঁকা হয়ে গেছে। তবুও পথে কেউ কিছু জিজ্ঞেস করলে জবাব দেব আমি। একরাশ আকুতি ঝরে পড়ল বন্দির কণ্ঠে। জনাব, আমার পিতা এবং সন্তানের কসম, পবিত্র আত্মার কসম করে বলছি, আমায় ছেড়ে দিলে সোজা বাড়ি ফিরে যাব। এখন বিবি বাচ্চা ছাড়া মাথায় কারো চিন্তা নেই। দামেস্ক পতনের পর রোমানরা জেরুজালেম ছেড়ে পালাবে, আপনার করুণা ভিক্ষা চাইছি। তোমায় বেশি দূর নেব না, কিন্তু তোমার লোকেরা আমার পিছু নেয়নি, এ ব্যাপারে তো নিশ্চিত হওয়া প্রয়োজন। জেরুজালেমের গোটা সেনাবাহিনী ওদের সাহায্যে এলেও ওরা দামেস্ক মুখ হবে না। ওরা তো পরাজয়ের খবর শুনেই ফিরে যেতে চাইছিল। আমি জোর করে সাথে নিয়ে এসেছিলাম। পেছনে রেখে আসা সিপাইরা এখন জেরুজালেমের দিকে ছুটে যাচ্ছে। তারপর মহিলা দুজন কোথায় তাও তো আপনি বলতে পারছেন না, এতক্ষণে ওরা হয়তো দামেস্কে পৌঁছে গেছে। ওরা চলে গেছে তুমি বুঝলে কিভাবে? এজন্য কোনো চিন্তাভাবনার দরকার নেই। সরাইখানায় আপনাকে গ্রেফতার না করায় আমার ভুল হয়েছিল। আপনার কয়েকটা কথা শুনেই আমি বুঝেছি আপনি রোমান নন। গাস্তানিরা এখানে রোমানদের পোশাক আশাক পছন্দ করে, কিন্তু আপনার কিছু কথায় সে সন্দেহ দূর হয়ে গেছে। তা এখন তোমার ধারণা কি? যদি ভুল না করে থাকি তাহলে আপনি এক আরব, কমপক্ষে ভাষায় তাই বোঝা যায়। আচ্ছা, এবার কিন্তু ঘোড়ার গতি বেড়ে যাবে। দুপুরে ফুস্তিনা এবং তার মা একটা ক্ষুদ্র গাঁয়ে এলো, পাশেই নদী। নদীর পুল পেরিয়ে ঘোড়া থামালো ফুস্তিনা। আম্মা, আমরা অনেক দূর চলে এসেছি, নদী পারে একটু বিশ্রাম করলে হয় না? গ্রামে ঢুকলে লোকজন হয়তো আমাদের বিরক্ত করবে। তোমার চেয়ে আমি বেশি ক্লান্ত হয়ে পড়েছি, আর একটু এগোতে পারবো না। আম্মা, পথে কত মানুষ দেখলাম, কিন্তু কেউ আমাদের দিকে তাকিয়েও দেখল না, সবাই নিজের ফিকির করছে, এ গ্রামও বোধ হয় ফাঁকা।
ওরা ঘোড়া থেকে নেমে পড়ল। ঘোড়ার বাঘ হাতে নিয়ে হাঁটতে লাগল নদীর তীর ঘেঁষে। নদীর পাড়ের গাছগুলো সবুজ পাতায় ছাওয়া। এক জায়গায় থেমে ওরা ঘোড়াকে পানি খাওয়ালো। এরপর ঘোড়া দুটো বেঁধে রাখল এক গাছের সাথে। ওদের সামনে দানা পানি দিয়ে ফুস্তিনা মায়ের পাশে নরম ঘাসের উপর বসে পড়ল। এক রাখাল পানি পান করানোর জন্য পশু নিয়ে আসছিল। ওদের দুজনকে বসে থাকতে দেখে হতভম্ব হয়ে গেল রাখাল। পায়ে পায়ে ওদের কাছে এসে দাঁড়াল। আপনারা দামেস্ক থেকে এসেছেন? ফুস্তিনা কিছু বলতে চাইছিল। তার হাতে আলতোভাবে চাপ দিয়ে তার মা বলল, হ্যাঁ। আপনাদের সঙ্গী কোথায়? পেছনে, এক্ষুনি পৌঁছে যাবে। আমাদের গ্রাম খালি হয়ে যাচ্ছে, অল্প কজন এখনো যায়নি। ভালো মনে করলে আমাদের বাড়িতে এসে বিশ্রাম করুন। না ধন্যবাদ, ইউসিবা বলল, আমরা এখানে বেশি সময় থাকব না। আপনাদের জন্য একটু টাটকা দুধ নিয়ে আসি? বহুত আচ্ছা, কিন্তু বস্তির লোকজনকে এখানে এনে জড়ো করো তা আমি চাই না। আমরা এমনিতেই হাঁপিয়ে উঠেছি। আপনি চিন্তা করবেন না, আমি যাব আর আসব, বলে রাখাল গ্রামের দিকে ছুট দিল। ইউসিবা বলল, ফুস্তিনা, আমার কেন যেন ভয় করছে না, কিন্তু ওর জন্য চিন্তা হচ্ছে। মায়ের দিকে তাকালো ফুস্তিনা। অশ্রু ছলছল হয়ে উঠল চোখ দুটো। হঠাৎ আশায় ভর করে বলল, আম্মা, ও নিশ্চয় আসবে। আমার দৃঢ় বিশ্বাস ও আসবেই। ও যখন ঘোড়া আনতে গেল আপনি তো তাকে সন্দেহ করেছিলেন। ইউসিবা ভারাক্রান্ত কণ্ঠে বললেন, আফসোস, কেন আমি ওকে সন্দেহ করেছিলাম? আসার সময় মনে হয়েছিল ওর কাছে ক্ষমা চাইব, ওকে বলবো তোমার উপকারের প্রতিদান দিতে পারলাম না। ও যে আরব আমার বিশ্বাসই হচ্ছে না। বেটি, দুনিয়ার সর্বত্রই কিছু ফেরেশতা থাকে। ও নামও মনে নেই, হয়তো আর কোনোদিন ওকে দেখব না, হয়তো ও আহত অথবা। ভারী হয়ে এলো ওর কণ্ঠ, কান্নার গমকে মিশে গেল শব্দরা। কথা দিন আম্মা, একদিন আমরা ওখানে যাব, সে পর্বত চূড়ায় যাব প্রতি বছর, যেখানে আমাদের জন্য ওর রক্ত ঝরেছে। আমরা ওখানে একটা গির্জা বানাবো। নানাকে বললে তিনি খুশি হয়েই তা বানিয়ে দেবেন। আব্বাকেও বলবো ওখানে সব সম্পদ উজাড় করে দিতে। সাহস হারিও না মা, আমার বিশ্বাস ও নিশ্চয় আসবে। আম্মা, ও না এলে আব্বা এবং নানা যান খুব কষ্ট পাবেন। ফুস্তিনা হঠাৎ দাঁড়িয়ে পুলের দিকে তাকিয়ে বলল, আম্মা, ও এলে তো সোজা চলে যাবে, আমি একটু পুলের উপর গিয়ে দাঁড়াই? পাগলামি করো না, তোমাকে এখানে যেতে হবে না। কেউ যদি আমাদের পিছু নিয়ে থাকে? আপনি চিন্তা করবেন না আম্মা, গাছের আড়ালে লুকিয়ে আমি পথের উপর চোখ রাখব। এক ছোটে পুলের কাছে পৌঁছে গেল ফুস্তিনা। পুল পার হল দামেস্কের দিক থেকে আসা কজন সাওয়ার এবং কজন পথচারী, কিন্তু ফুস্তিনার দিকে চাইল না। আরেকটা বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে ফুস্তিনা নদীর ওপাশে তাকিয়ে রইল। হঠাৎ ভেসে এলো ঘোড়ার পায়ের খটাখট শব্দ। সড়কের মোড়ে দেখা গেল এক সাওয়ার। সব অনুভূতি এসে ভিড় জমালো ওর চোখে মুখে। পুলের কাছে এসে ঘোড়া থামালো আসেম। একটু থেমে ঘোড়ার মুখ ডান দিকে ঘুরিয়ে দিল। ছুটে যেতে চাইছিল ফুস্তিনা, কিন্তু পা কাঁপছিল ওর। ও ধীরে ধীরে পা ফেলে পুলের মাঝখানে পৌঁছল। এরপর ছুটতে লাগলো ভীতা হরিণীর মতো। পানির কাছে পৌঁছে ঘোড়া থেকে নামল আসেম। অঞ্জলি ভরে পানি ছিটালো চোখে মুখে। হঠাৎ কারো পায়ের শব্দে পেছন ফিরে চাইল। হকচকিয়ে থেমে গেল ফুস্তিনা। হঠাৎ ছুটে আসেমের পাশে এসে দাঁড়ালো। ও হাসছিল, আনন্দের গহীনে হাবুডুবু খাচ্ছিল হৃদয়, কিন্তু চোখ দুটো অশ্রুতে ভরে উঠল। আমি জানতাম আপনি আসবেন, ওই বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে আপনার পথ পানে তাকিয়েছিলাম। আমার আশঙ্কা ছিল আপনি না আবার সামনে চলে যান, আপনি অনেক দেরি করেছেন, আহত হননি তো? দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো ফুস্তিনা। এবার তোমরা বিপদমুক্ত ফুস্তিনা, তোমার আম্মা কোথায়? পুলের ওপাশে বসে আছেন। তুমি কাঁদছ ফুস্তিনা? আমি তো বেঁচে আছি, চেয়ে দেখো আমি আহতও হইনি। হাত নামিয়ে ফুস্তিনা তাকিয়ে রইল আসেমের দিকে, আচম্বিত প্রশ্ন করল, আপনার নাম কি? আসেম, আশ্চর্য হয়ে জবাব দিল। ওদের সাথে লড়াই করেছিলেন? হ্যাঁ। আপনি না এলে জানতাম না কি নাম ছিল আপনার। ওদের সবাইকে মেরে ফেলেছেন? না, দুজন নিহত হয়েছে, দুজনকে বেঁধে রেখে একজনকে সাথে নিয়ে এসেছিলাম। কোথায়? দুমাইল দূরে ছেড়ে দিয়েছি, এখন আমি না গেলেও আপনারা দামেস্কে যেতে পারবেন। ফুস্তিনা গম্ভীর কণ্ঠে বলল,
আপনি আমাদের সাথে যাবেন না? কি দরকার? না, যেতে হবে, আসুন, আম্মা আপনার অপেক্ষা করছেন। মুচকি হেসে পুলের দিকে হাঁটা দিল ফুস্তিনা। ঘোড়ার বলকা হাতে নিয়ে আসেমও তার পিছন পিছন চলল। বিজিত ইন্তাকিয়ার গভর্নরের মহল এখন ইরান শাহের দরবার ভবন। মহলের এক বিশাল কক্ষে বসে আছেন পারভেজ। মসনদের নিচে এবং ডানে বায়ে দুসারিতে দাঁড়িয়ে আছে চাটুকার মোসাহেবের দল। ঘোষক একজন একজন করে ডাকছিল বিভিন্ন এলাকা থেকে আগত দূতদের। সম্রাটের প্রয়োজনীয় নির্দেশ শুনে দূতরা বেরিয়ে যাচ্ছিল। আজকের প্রথম ব্যক্তি দামেস্ক অবরোধের সংবাদ দিয়েছিল, এজন্য অন্যান্য এলাকার দূতদের সম্রাট তেমন আগ্রহ দেখাননি। কাউকে দু একটা নির্দেশ, আবার কাউকে পরদিন আসতে বলে বিদায় দিচ্ছিলেন। ঘোষক সবশেষে ডাকল সিনকে। দরবারিরা আশ্চর্য হয়ে দরজার দিকে চাইতে লাগল। মহলের দারোগার দিকে তাকিয়ে পারভেজ বললেন, সম্ভবত আজকের সাক্ষাৎ প্রার্থীদের লিস্টে সিনের নাম ছিল না। আমি যে সিনকে জানি সে তো কস্তুনতুনিয়ায় ছিল। দারোগা হাত জোর করে বলল, আলিজা, এ সিন সেই হুজুরের এ গোলাম তাকে অপেক্ষা করতে বলেছিল, কিন্তু সে এক্ষুনি হুজুরের কদমবুসির জন্য হাজির হতে চাইছে। সে নাকি কি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছে। এক দীর্ঘদেহী ভেতরে ঢুকলেন, চালচলনে প্রগাঢ় ব্যক্তিত্বের ছাপ। মসনদের কাছে পৌঁছে কর্নিশ করলেন সম্রাটকে। দরবারে নেমে এলো অখণ্ড নীরবতা। অবশেষে মুখ খুললেন সম্রাট, তুমি রোমানদের কয়েদখানায় ছিলে? জি আলিজা, আবার কর্নিশ করল সে। দেখে মনে হচ্ছে ইন্তাকিয়ায় পৌঁছে পোশাকও পাল্টাওনি। আলিজা, এ গোলাম আপনার কদমবুচি করতে চাইছিল। মেহমানখানায় গিয়ে বিশ্রাম করো, সুযোগ মতো তোমার কাহিনী শুনব। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারলেন না সিন। শৈশবের খেলার সাথী ও বন্ধুর দিকে তাকিয়ে বললেন, জাহাপনা, আমি একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। দামেস্ক বিজয় হয়ে গেছে? কস্তুনতুনিয়ার জেল থেকে ছাড়া পেয়ে সোজা এখানে এসেছি। দামেস্কের কোনো সংবাদ আমি জানি না। তাহলে তোমার কোনো সংবাদই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তা যাক, তুমি ফিরে আসাতে আমি খুশি হয়েছি। তুমি ওখানে যাও, আমরা কিন্তু তা চাইনি, কিন্তু তুমি তরবারির চেয়ে ভাষাকেই বেশি কার্যকর মনে করেছিলে। এবার তো বুঝলে, রোমানরা কেবল তলোয়ারের ভাষাই বোঝে। আমি একটা দুঃসংবাদ নিয়ে এসেছি আলিজা। কস্তুনতুনিয়ার একটা সংবাদেই আমরা খুশি, তা হল ওরা ইরানিদের জন্য শহরের দরজা খুলে দিয়েছে। কস্তুনতুনিয়ায় অভ্যুত্থান হয়েছে, ফোকাস নিহত হয়েছে বিদ্রোহীদের হাতে। রোমানরা আফ্রিকার গভর্নরের ছেড়ে হেরাক্লিয়াসকে মসনদে বসিয়েছে। মরিসের হত্যাকারীরা বন্দী। ক্ষমতায় বসে হেরাক্লিয়াস আমার মুক্তির ফরমান জারি করেছিলেন, কিন্তু বিপ্লবের পূর্বে আমায় কস্তুনতুনিয়া থেকে কবরাস জেলে স্থানান্তর করা হয়েছিল। কায়সার চেয়েছিলেন ইন্তাকিয়া আসার পূর্বে আমি যেন তার সাথে দেখা করি। আবার আমায় কস্তুনতুনিয়ায় যেতে হল। হুজুরের এ নাখান্দা গোলাম হেরাক্লিয়াসের পক্ষ থেকে সন্ধি এবং বন্ধুত্বের পয়গাম নিয়ে হাজির হয়েছে। কস্তুনতুনিয়ার বিপ্লবের খবর বাসি হয়ে গেছে। আফসোস হল, আমার কস্তুনতুনিয়া দখলের এক সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল। এখন হামলা করার জন্য আমাদেরকে বড় ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের দুশ্মন নিহত, নতুন কায়সার আমাদের যে কোনো দাবি মেনে নিতে প্রস্তুত। ও তাই নাকি? তবে আমাদের প্রথম দাবি হল আমাদের সেনাবাহিনীর জন্য কস্তুনতুনিয়ার ফটক খুলে দিতে হবে। তা কি করে সম্ভব আলিজা? কস্তুনতুনিয়া ওদের রাজধানী। রাজধানী রক্ষার জন্য ওরা লক্ষ মানুষের রক্ত বইয়ে দেবে। হুঙ্কার ছাড়লেন পারভেজ। তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও আমি কস্তুনতুনিয়া জয় করতে পারবো না? না যাহাপনা, আমি বলতে চাইছি যে যার কারণে আমাদেরকে যুদ্ধে জড়িয়ে পড়তে হলো সে নিহত। হেরাক্লিয়াস অতীত ভুলের খেসারত দিতে প্রস্তুত। সিন আমাদের এক বীর সৈনিক। স্ত্রীর কারণে রোমানদের উলঙ্গ সমর্থক হয়ে যাবে তা ঠিক নয়। আমাদের দূত হিসাবে তুমি কস্তুনতুনিয়া গিয়েছিলে, ওরা তোমায় জেলে নিক্ষেপ করল। এখন আমি কস্তুনতুনিয়া অভিযানের দায়িত্ব তোমায় দিতে চাই। তোমার চেহারা বলছে তুমি ক্লান্ত, বিশ্রাম করোগে, পরে জরুরি নির্দেশ পেয়ে যাবে। বিশ্রামের সময়টুকু আনন্দঘন করার প্রতি দারোগা বিশেষভাবে দৃষ্টি রাখবে। ও যদি না পারে, তবে শহরের প্রতিটি ঘরের দরজা তোমার জন্য উন্মুক্ত থাকবে। আমি ক্লান্তি অনুভব করছি না,
মনিবের নির্দেশ পালন করায় একজন গোলামের বড় প্রশান্তি। আমার স্ত্রী এবং মেয়েটা দামেস্ক, জানি না ওরা কি অবস্থায় আছে। পারভেজ মোলায়েম কণ্ঠে বললেন, এ কথা আমার জানা ছিল না, ভেবেছিলাম তুমি ওদের সাথে নিয়ে গেছো। ঠিক আছে, দামেস্ক পৌঁছে আমার অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই এসে যাচ্ছি। আমার বিশ্বাস তোমার যাবার পূর্বেই দামেস্ক আমাদের পদানত হবে, তখন তোমায় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে। আবার কুর্নিশ করে সিন বললেন, জাহাপনা, এ গোলাম সবসময় আপনার বিশ্বস্ত থাকবে। কোনো কারণে দামেস্কের অবরোধ বিলম্বিত হলে সিপাহসালারের সহযোগিতা করেন, ভবিষ্যতে খ্রিস্টানদের পক্ষে তোমার মুখে যেন কোনো কথা শুনতে না পাই। উঠে দাঁড়ালেন পারভেজ, ধীর পায়ে অন্দরে চলে গেলেন। দরবারীরা নীরবে একে অপরের দিকে চাইছিল। এবার সবাই এগিয়ে সিনকে ধন্যবাদ জানাতে লাগল। এক ধর্মীয় গুরু বললেন, আপনার সৌভাগ্য বলতে হবে, আপনার স্থানে অন্য কেউ হলে হয়তো এতক্ষণে তার লাশ সুলে ঝুলত। সিন কোনো জবাব দিলেন না। আনন্দের পরিবর্তে তার মনে হতে লাগল এরা সবাই ধন্যবাদ দেওয়ার পরিবর্তে তাকে বিদ্রুপ করছে। ঘণ্টাখানেক পর কজন সাওয়ার সাথে নিয়ে দামেস্কের পথ ধরলেন সিন। সিন বিপদের মুখোমুখি হয়েও হাসতে পারতেন, কিন্তু আজ তার চেহারা ম্লান বিবর্ণ। স্ত্রী কন্যার বিরহের চাইতে পারভেজের ব্যবহারই তাকে বিমর্ষ করে তুলেছিল বেশি। ইন্তাকে আসার পূর্বে তিনি ভেবেছিলেন তাকে দেখেই পারভেজ আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠবেন, আর কায়সারের সন্ধি প্রস্তাব আর্মেনিয়া এবং সিরিয়া জয়ের চেয়ে বেশি গুরুত্ব পাবে। পারভেজ তার কাছে একজন সম্রাটই ছিলেন না, বরং তিনি ছিলেন তার শৈশবের খেলার সাথী, একজন বন্ধু। মহলের রক্ষীরা যখন তার পথ রোধ করে তাকে বোঝাতে চেষ্টা করল যে জাহাপনার সাথে আজ আপনার দেখা হবে না, ক্রোধে লাল হয়ে উঠেছিল তার চেহারা। দারোগা সময় মতো হস্তক্ষেপ না করলে হয়তো অফিসারের মুখে চড় মেরে বসতেন তিনি। ঘোষক যখন অন্যদের ডাকছিল তখন রাগে তার চেহারা থমথম করছিল। মামুলি অফিসাররা সাহানসার সাথে দেখা করে বেরিয়ে যাচ্ছে, আর তিনি অসহায়ভাবে বাইরে পায়চারি করছেন। কখনো তার মনে হতো সাহানসাকে হয়তো তার কথা বলাই হয়নি। আবার ভাবতেন, তবে কি চাটুকারে ভরে গেছে কিসরার দরবার? কিন্তু এ মোলাকাতের পর তার মনে হলো পৃথিবী বদলে গেছে। তার শৈশবের বন্ধু আর ইন্তাকিয়ার বিজয়ী ব্যক্তি এক নন। সম্রাট এমন সব লোকের সামনে তাকে অপমান করলেন যারা কোনো দিন তার চোখে চোখ রেখে কথা বলার সাহস পায়নি। দীর্ঘ সময় পর্যন্ত অপমানের দুঃসহ বোঝা তার হৃদয় মথিত করছিল। সহসা তিনি ভবিষ্যতের দিগন্তে দেখতে পেলেন আশার নতুন আলো। সাহানসা কি তাকে কস্তুন্তনিয়া অভিযানের দায়িত্ব দিতে চাননি? প্রতিদ্বন্দ্বী কি বলতে পারবে যে তিনি আমায় পূর্বের মতো দেখেন না? সাহানসা হয়তো ভেবেছিলেন যুদ্ধের ভয়ে আমি রোমানদের পক্ষে কথা বলছি। আমি কি প্রমাণ করতে পারি না যে ইরানে ওসি চালনায় আমার মতো আর কেউ নেই? আমি এক সিপাহি, আমার কাছ থেকে সিপাহীর মর্যাদা কেউ ছিনিয়ে নিতে পারবে না। মনে মনে কস্তুন্তনিয়া বিজয়ের বিভিন্ন পরিকল্পনা আঁটছিলেন সিন, কিন্তু স্ত্রী কন্যার কথা মনে হতে একটা বিষণ্ণ ব্যথায় ভরে গেল। নিজের কাছে নিজে প্রশ্ন করছিলেন, রোম ইরানের লড়াই কি একান্তই জরুরি? ফোকাসের মৃত্যুতে কি অবস্থার পরিবর্তন হয়নি, যে জন্য ইরানকে তরবারি ধরতে হয়েছিল? রোমানদের বিরুদ্ধে তরবারি তুলতে গিয়ে স্ত্রীর কথা ভুলে থাকতে পারব? তাকে কি বলতে পারবো যে আমায় কস্তুন্তনিয়া অভিযানের দায়িত্ব দেয়া হয়েছে? ওকে সব সময় বলতাম রোম ইরান যুদ্ধের সম্ভাবনা শেষ হয়ে গেছে, এখন আমি কি করব? সিনের কাছে এর কোনো জবাব ছিল না। পারভেজের সাথে দেখা করায় তার প্রত্যয় হয়েছে যে এ যুদ্ধ বন্ধ করা তার সাধ্যের বাইরে। নিজের ব্যাপারে তার শেষ সিদ্ধান্ত ছিল, আমি একজন সৈনিক। বাকি পথ নির্ঝঞ্ঝাটে কেটে গেল। দামেস্ক থেকে 10 ক্রোশ দূরে এক ক্ষুদ্র পল্লীতে থামল আসেম এবং তার সঙ্গীরা। গ্রামটা ফাঁকা, জনশূন্য। কজন গরিব কৃষক এবং রাখাল রয়ে গেছে। এক বৃদ্ধ কৃষক কোণে ঘর থেকে বেরিয়ে তাদের অভ্যর্থনা জানাল। কোনো সরাইখানা আছে কিনা জিজ্ঞেস করলে বুড়ো বলল, এখানে তো কোনো সরাইখানা নেই, কিন্তু গায়ের সবচেয়ে বড় রইসের বাড়িটাই ফাঁকা। একজন চাকর ছাড়া সবাই পালিয়ে গেছে, আপনারা থাকলে সে কোনো আপত্তি করবে না। আমাদের দামেস্কে পৌঁছা দরকার ছিল, কিন্তু ঘোড়াগুলো ক্লান্ত হয়ে পড়েছে, এ মহিলাদেরও বিশ্রামের প্রয়োজন। এ রাতের জন্য আমরা আপনার মেহমান,
আমাদের কোথায় রাখবেন সে আপনি বোঝেন। আপনাদের সুবিধার কথা ভেবেই আমি সে বাড়ির কথা বলেছি, নচেত জোর করে আমার কোণে ঘরেই নিয়ে যেতাম। রইসের বাড়িটা সব দিক থেকেই ভালো, কিন্তু আমার বুঝে আসছে না আপনারা দামেস্ক যাচ্ছেন কেন, ওখানকার অবস্থা নিশ্চয় আপনাদের অজানা নেই। হ্যাঁ, কিন্তু তবু আমাদের যেতে হবে, এখন আমাদের বড় সমস্যা হলো রাতটা কাটানো। আমার সাথে আসুন, বলে আসেমের ঘোড়ার বলগা তুলে নিল বৃদ্ধ। একটা বড়সড় হাবেলির দরজায় এসে আসেম ঘোড়া থেকে নামল, কৃষক দরজার কড়া নেড়ে ডাকতে লাগলে দরজা খুলল। হতবাক দৃষ্টিতে আসেম তার সঙ্গিনীদের দিকে চাইতে লাগল। কৃষক বলল, এরা সরাইখানার খোঁজ করছিলেন, আমি এখানে নিয়ে এসেছি। বৃদ্ধ চাকর আসেমের দিকে তাকিয়ে বলল, আমাদের মালিক এখানে নেই, সবটা বাড়ি খালি পড়ে আছে, যদি আপনারা থাকেন খুশি হব, আসুন। ঘোড়াগুলো ক্ষুধার্ত, ওদের জন্য ঘাস বিচালের ব্যবস্থা করতে হবে। তা হবে। ওরা চারজন ভেতরে প্রবেশ করল। বৃদ্ধ চাকর কৃষককে বলল, তুমি এদের ঘোড়াগুলি আস্তাবলে নিয়ে যাও, আমি খাবারের আয়োজন করছি। না না, আমাদের খাবারের জন্য অত ব্যস্ত হওয়ার দরকার নেই, দুটো শুকনো রুটি হলেই আমাদের হবে। আমার মনিব যাবার সময় বলেছে একটা ভেড়াও যেন ইরানিরা নিতে না পারে, এজন্য প্রতিদিন একটা করে জবাই করে প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিই, আজকে অনেক গোস্ত ঘরে আছে। তার পূর্বে আমাদের ঘোড়াকে খাবার দাও, ওরা ক্ষুধার্ত। 50টা ঘোড়া নিয়ে এলেও আমাদের কাছে ঘাসের অভাব নেই। ইউসিবা এবং ফুস্তিনার দিকে ফিরে আসেম বলল, আপনারা ভেতরে বসুন, আমি ঘোড়াগুলো বেঁধে আসছি। কিছুক্ষণ পর এক প্রশস্ত কামরায় বসে মা মেয়ে কথা বলছিল। ভেতরে ঢুকল আসেম, একটা চেয়ারে বসতে বসতে বলল, এখানে এত সুন্দর জায়গা পাবো আশা করিনি, বুড়ো চাকরকে ভালোই মনে হয়। তোমার কি বিশ্বাস এখানে আমরা বিপদমুক্ত? হ্যাঁ, এখন আপনারা ইরানি এ ঘোষণা দিলেও কিছু হবে না, এখানে রয়ে গেছে গরিব মানুষগুলো, রোম অথবা ইরানের গোলামি এদের কাছে এক সমান। যে কৃষক আমাদের নিয়ে এলো সে বলল, আমরা ভেড়ার পাল, ভেড়ার গোস্ত এবং পশু রোমানদের কাজে লাগুক অথবা ইরানিদের কাজে লাগুক, তাতে কিছু আসে যায় না। কেউ আমাদের পিছু নিয়েছে সে আশঙ্কা নেই, কিন্তু দামেস্ক গিয়ে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে হবে জানি না। ইরান সেনাপ্রধান নিশ্চয় আপনার স্বামীকে চিনবেন, তাছাড়া আপনার পিতার মর্যাদাও হবে অন্যান্য রোমানদের চেয়ে ভিন্ন। এমনও তো হতে পারে যে নতুন কায়সার আপনার স্বামীকে মুক্তি দিয়েছেন, তিনি এখন দামেস্কে আপনাদের পথ চেয়ে আছেন। আব্বা ছাড়া পেলে দামেস্কে বসে থাকতেন না, আমাদের খোঁজে জেরুজালেম পৌঁছে যেতেন। ইউসিবা গভীর চোখে আসেমের দিকে তাকিয়ে বলল, বেটা, তোমার বাবা মা বেঁচে আছেন? না, কেউ বেঁচে নেই। তোমায় দেখে মনে হয় যেন কতদিনের চেনা, তোমায় ছেলে বললে যেন আনন্দে আমার বুকটা ভরে যায়, কিন্তু তুমি কেন ঘর ছেড়েছ এখনও তা জিজ্ঞেস করিনি, চেহারা দেখে মনে হয় না তুমি কোনো অন্যায় করতে পারো। তোমায় আমি ছেলে বলছি, মা সন্তানের সুখ দুঃখের ভাগে, আপত্তি না থাকলে তোমার অতীত কাহিনী শুনব, কোনো সাহায্য করতে না পারলেও সান্ত্বনা তো দিতে পারব। আপনার শোকর গোজারি করছি, আমার কাহিনী শুনলে বরং আপনি অস্বস্তি বোধ করবেন, ভাববেন আমি একটা পাগল। না না, তা মনে করব না, এবার তুমি বলা শুরু করো। আসেম বলতে লাগলো কেন তাকে ইয়াসরিব ছাড়তে হলো, কিছুই বাদ দিল না, কিন্তু ফুস্তিনার উপস্থিতির কারণে সামিরার সাথে তার প্রেমের প্রসঙ্গ সংক্ষিপ্ত করল। তবুও ও যখন ফুস্তিনার দিকে তাকাতো তার মনে হতো ফুস্তিনার অন্তর্ভেদী দৃষ্টি তার অনুভূতির গভীরে ঘুরপাক খাচ্ছে। আদির বাড়ির ঘটনা বলে নীরব হলো আসেম। অশ্রু ছলছল চোখে ফুস্তিনা মাকে বলল, আম্মা, সামিরা মরে গেছে আমার বিশ্বাসই হয় না, আমি ভাবছিলাম এর দেশ ছাড়ার সময় ও সাথে থাকবে, অসুস্থতার কারণে ওকে রেখে আসতে হয়েছে গায়ের কোনো বস্তিতে। আম্মা, দুশ্মন যদি ওকে এর কাছ থেকে ছিনিয়ে নিয়ে থাকে তবে আমি কিসরার কাছে গিয়ে বলব, আমি সিনের মেয়ে, ও আমাদের উপকারী বন্ধু, ওর সাহায্য করা আমাদের কর্তব্য। আম্মা, ওর মরা উচিত ছিল না, ইস, ও যদি আরেকটু আগে ওদের বাড়ি পৌঁছে যেত। ফুস্তিনার দুচোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়তে লাগল, শব্দরা ডুবে গেল কান্নার গমকে। ভারাক্রান্ত কণ্ঠে ইউসিবা বললেন, মা, মরণকে কেউ রুখতে পারে না, ওর জন্য আশীর্বাদ করো, ঈশ্বর যেন ওকে ধৈর্য ধরার শক্তি দেন। ওদের কথার ফাঁকে চাকর খাবার নিয়ে এলো,
খাওয়া শেষে পাশের কক্ষে চলে গেল আসেম। ফুস্তিনা এবং তার মা সেই কামরায় শুয়ে পড়ল। শেষ রাতে ফুস্তিনাকে ঝাঁকুনি দিয়ে ইউসিফা বললেন, ভোর হয়ে এলো, তাড়াতাড়ি উঠে যাত্রার প্রস্তুতি নাও, এখনও অনেক রাত বাকি, ঘোড়া প্রস্তুত করে তিনিই তো আমাদের জাগিয়ে দেবেন। পাশের কামরায় দরজা খোলার শব্দ শুনেছি, ও সম্ভবত আস্তাবলের দিকে গেছে। তোমার শরীর খারাপ করেনি তো? না মা, আমার কিছু হয়নি, এই উঠতে ইচ্ছা করছে না। আঙ্গিনা থেকে কারো পায়ের মৃদু শব্দ ভেসে এলো। এরপর কে যেন আলতোভাবে দরজার কড়া নেড়ে রাখল, ফুস্তিনা। ধরফড়িয়ে বিছানায় উঠে বসল। আসেমের গলার স্বর চিনতে পেরে দরজা খুলে দিল। পাল্লা ফাঁক করে দেখল বাইরে দাঁড়িয়ে আছে এক আরব। আসেম বলল, রোমান ইউনিফর্মে সামনে যাওয়া ঠিক হবে না, বুড়ো চাকর আমার এ পোশাক দেখে ভড়কে গিয়েছিল, ও ভেবেছিল রোমান সেনাবাহিনীর আরব রেজিমেন্ট এসেছে। বড় মুশকিলে তাকে শান্ত করেছি। ঘোড়া তৈরি, তোমরা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে আস্তাবলের দিকে এসো, আমি ওখানে থাকবো।